মেঘের কপাট সিনেমাতে আমি তানিয়া নামের একটা ক্যারেক্টার করেছি, ট্রাই করেছি করার। আমি গত 10 বছর যাবত একটা থিয়েটারের সাথে আছি, থিয়েটার করছি, ট্রাই করছি ভালো ভালো কিছু কাজ করার জন্য। মেঘের কপাট নিয়ে আমি বলতে চাচ্ছি, আমাদের মেঘের কপাটের যে লোকেশনগুলো শ্রীমঙ্গলের, শ্রীমঙ্গলের খুব সুন্দর অসাধারণ কিছু লোকেশন ছিল। বাংলাদেশ যে আসলে এত সুন্দর সেটা আপনি দেখতে পারবেন আমাদের মেঘের কপাট দেখলে। মেঘের কপাট রিলিজ হয়েছে গত 3 তারিখে, পুরো বাংলাদেশেই ধীরে ধীরে আমরা চাচ্ছি পৌঁছাতে আপনাদের সবার কাছে। আপাতত আমরা আছি শ্রীমঙ্গলে, মেঘের কপাটের টিম। শ্রীমঙ্গলের শুটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো ছিল, কারণ যখন হয় না আপনার লোকেশন ভালো থাকে, আপনার কোয়ার্টিস্ট ভালো থাকে, আপনার ডিরেক্টর ভালো থাকে, ইভেন আপনার গল্প ভালো থাকে, তখন আসলে সব কিছু ইজি হয়ে যায় যে কোনো আর্টিস্টের কাছে, হোক সে নতুন হোক সে পুরনো। আমি গল্প তেমনটা শেয়ার করতে পারবো না, একটুখানি করে খুব সংক্ষিপ্ত হবে। সেটা হচ্ছে আপনার বা আমার, আমাদের কাছের যে গল্পগুলো আছে, সিনেমা আসলে অন্য কোনো জায়গা থেকে গল্প নেওয়া হয় না, এগুলো আমাদের জীবনের গল্প, আমাদের কাছে আসার গল্প, আমাদের দূরে চলে যাওয়ার গল্প, আমাদের কষ্টের গল্প, সব কিছু মিলে একটা সিনেমা। আমাদের মেঘের কপাটে সেম এমন কষ্ট, দুঃখ, রাগ, ক্ষোভ সব কিছু মিলে আমরা তৈরি করেছি মেঘের কপাট। মেঘের কপাটটা আমার ফার্স্ট ফিল্ম, সাইন করা আমার ফার্স্ট ফিল্ম। আমি ট্রাই করেছি আমার 100% দেওয়ার। আমি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলি, আমি থিয়েটার করি বলেছিলাম একটু আগে, আমি বিটিভির তালিকাভুক্ত আর্টিস্ট, আমার বিটিভির কাজ করা হয়, আপাতত কাজ করছি বিটিভিতেই কাজ করা হচ্ছে, বাহিরে টুকটাক কাজ করছি। সিনেমা যদি ভালো, মেঘের কপাটের মতো যদি ভালো গল্প হয়, আমি অবশ্যই নেক্সট সিনেমা করার ট্রাই করব, আশা আছে ভালো ভালো কিছু কাজ আপনাদের উপহার দেওয়ার। মেঘের কপাটটা দেখে আমাদেরকে জানাবেন কেমন হলো, আমরা নতুনরা কেমন অ্যাক্টিং করেছি, আমাদের নতুনদের উপরে প্লিজ একটু বিশ্বাস রাখবেন। মেঘের কপাটটা সব জায়গায় ধীরে ধীরে আমরা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমাদের দেশের অবস্থা অতটা আপাতত ভালো না, আমরা সবাই জানি। এটা পারিবারিক গল্প, টোটালি পারিবারিক গল্প। আপনি আপনার মা, আপনার বাবা, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। তো আমি অবশ্যই বলবো আপনারা আসুন, আমাদেরকে উৎসাহিত করুন।